আপনাদের চুরি ডাকাতির জন্য টাকা শোধ করতে না পারায় আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তাহলে আজকে যে ভয়াবহ এই যে অসহনীয় অবস্থা, মানুষ মারা যাচ্ছে গরমে, দেশ অসুস্থ হচ্ছে, দেশের উৎপাদন কমে যাচ্ছে, এই ক্রাইসিস, এই কষ্টের দায়ভার আপনাকে নিতে হবে। আপনি হয়তো বলবেন এখন আপনি মিডল ইস্টে যাচ্ছেন, তেল আনবেন, ধারদানা করছেন আপনি, আর যেই সরকার 4,000 কোটি টাকা 6 মাসে শোধ করতে পারে না, এর দ্বারা একটা জিনিস উন্মুক্ত হয়েছে, তারা দেশকে কোন দেউলিয়ার পথে নিয়ে গেছে, ক্যামোফ্লেজ করে গালগল্প দিয়ে উন্নয়নের গল্পের মতো তারা এগুলা প্রচার করেছে, ভেতরে ভেতরে ফাঁফা করে ফেলেছে, খেয়ে খাওয়ার দল, চাটার দল। বঙ্গবন্ধু বলছিলেন না চোরের খনি পেয়েছেন, সেই চোরের খনির পরের প্রজন্ম তো নাতিপুতি প্রজন্ম, এটা এরা আবার ভালো হবে কি করে?